রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চন ন্যায় বিচার চেয়ে ঘুরছেন উচ্চ আদালতে। ভুয়া মামলায় কারাগারে কেটেছে 5টি বছর। নানা জেলায় ধর্ষণ, ডাকাতি, মানব পাচার সহ 49 মামলায় বিপর্যস্ত তিনি। মামলার খরচ চালাতে এখন প্রায় নিঃস্ব। আমার যতগুলি আর্থিক প্রতিষ্ঠান ছিল, যেখান থেকে আমার আয়ের উৎস ছিল, সবগুলো আয়ের উৎসগুলো এই মামলার কারণে নিঃশেষ হয়ে গেছে। এখন আমি খুব নিদারুণ কষ্টে দিন অতিপাত করতেছি। কাঞ্চনের আইনজীবী বলছেন, বেশিরভাগ মামলায় বাদীর কোনো অস্তিত্ব নেই। সাক্ষী হাজিরে নোটিশ দিলেও বাদীর ঠিকানা ভুল, তাকে খালাস দিয়ে এমন ঘটনায় জড়িত চক্রকে আইনের আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে বিচারিক আদালতের রায়ে। সংবাদ চক্র একের পর এক মামলা দিয়ে তারা আসামি একরামুল হাসান সহ আরও কয়েকজন হয়রানি করতেছে এবং তারা পারে না সাক্ষী উপস্থিত করতে, বাদীও উপস্থিত করতে পারে না, এবং এই বাদী উপস্থিত এবং সাক্ষী উপস্থিত এবং তাদের ওই ঘটনার সাথে পারিপার্শ্বিকতার কোনো মিল নেই, এবং তারা যে মামলা দায়ের করছে মামলার সাথে কোনো মিল নেই। কাঞ্চনের এই ভোগান্তিতে জড়িত সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। যদি এই ধরনের ঘটনা সত্যি প্রমাণিত হয় তদন্তে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে একদম কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব, এবং যিনি ভিকটিম তাকে বলবো উনি ক্ষতিপূরণের মামলা করুন। 36 মামলায় অব্যাহতি পেলেও এখনও 13 মামলা বিচারাধীন। সেসব মামলায় বাদীকে খুঁজে বের করা ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন একরামুল আহসান কাঞ্চন।